আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে মোসমোসের দারুণ একটা পাকোড়ার রেসিপি। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে দর্শক, চলুন এই রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিব 1 কাপের মতো চিড়ে। এবার চিড়ে পানি দিয়ে ভালো করে 5-6 বারের মতো ধুয়ে নিতে হবে। চিড়েটাকে এইভাবে কষলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, ময়লা পানিটা ফেলে দিতে হবে। চার থেকে 5 বারের মতো চিড়েটা আমি ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে পরিষ্কার একটা পানি বেরিয়ে আসছে। এখন এই চিড়েটাকে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট একটু সাইডে রেখে দিব। তার মধ্যে কিন্তু এই চিড়েটা নরম হয়ে আসবে। এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি। এখন এটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর যদি আলুটার খোসাটা সহ সিদ্ধ করা হয় তাহলে অনেক ভালো হয়। এবার আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এই আলুটাকে আমি হাত দিয়ে একটু মেশ করে নেব। তবে এটাকে বেশি মেশ করে নিতে হবে না, হালকা একটু এইভাবে ভেঙে নিলেই হবে। এই যে এই রকমের করে এটাকে মেশ করে নিব। এখন আমি চিড়েটা দেখে নিব, এটা নরম হয়েছে কিনা। ঢাকনা তুলে নিলাম। দেখুন দর্শক, চিড়েটা কিন্তু একদম নরম হয়ে গেছে, ভাতের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব মেশ করা আলু, আর দিয়ে দিব 1টি পেঁয়াজ, আর 2টা কাঁচামরিচ কুচি, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, 2 চামচ বেসন। এবার দিয়ে দিব 7 মতো লবণ। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়েছে তাহলে এখানে সামান্য একটু পানি দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি, আর এটা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এখন ভালো করে আবার একটু মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এই রকমের হবে। এখন এই পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি এই রকমের পাকোড়াগুলো বানিয়ে দিয়ে দিব। আর এই পাকোড়াগুলো যত ছোট বানিয়ে দেয়া যাবে ততই কিন্তু মুসমুসে হবে, আর খেতেও অসম্ভব মজা হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। বেশি হাই হিটে দেয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। এখন কিছুক্ষণ একটু অপেক্ষা করব এই সাইডটা ভাজার জন্য। 2 মিনিট অপেক্ষা করার পর এখন আমি পাকোড়াগুলো উল্টে দিব। দেখুন দর্শক, এই সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। পাকোড়াগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেলে এখন এই সাইডটা ভাজার জন্য আবার একটু 2 থেকে 3 মিনিট আমি অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এবার আবার 2 মিনিট পর অপর সাইডটা উল্টে নিব আর দেখে নিব এই সাইডটা ভাজা হয়েছে কিনা। তো দর্শক দেখুন, দুইও সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে, আর পাকোড়াগুলো কিন্তু মোচমোচে হয়েছে। এগুলো আমার ভাজা হয়েই গেছে। এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপর এই পাকোড়াগুলো তুলে নিব, আর তেলটা সেকে অবশ্যই তুলে নিতে হবে। এবার সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি।
এখন এখান থেকে আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। দেখুন দর্শক, এটা কিন্তু খুবই মসমসে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।